এমন সন্ধ্যা আসেনি তো আগে। শীর্ষক সঙ্গীত মুখরতায় অনন্য সঙ্গীতানুষ্ঠান রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। সূচি শ্রুতির নিবেদন কার্যত অরণ্য দহিতা ত্রিপুরার বিশিষ্ট সুর স্রষ্টা মনোরঞ্জন দেবের সুরারোপিত গান নিয়ে একটি সঙ্গীত মুখর সন্ধ্যা উপভোগ করলেন রাজ্যের সঙ্গীত প্রেমী মহল। রাজ্যের সঙ্গীত জগতের সমৃদ্ধতা নিয়ে দ্বিধার কোনো অবকাশ নেই। বিশ্ব বরেণ্য একাধিক সঙ্গীত স্রষ্টা সুরকারের ত্রিপুরায় জন্ম। অরণ্য দহিতা ত্রিপুরার এমনই একজন বিশিষ্ট সুর স্রষ্টা মনোরঞ্জন দেব। মনোরঞ্জন দেব সুরারোপিত গান নিয়ে রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের সঙ্গীত প্রেমী মহল কাটালেন এক সুরেলা সন্ধ্যা। এমন সন্ধ্যা আসেনি তো আগে, শীর্ষক এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজক সূচি শ্রুতি। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট স্বনামধন্য সঙ্গীত শিল্পী ঝর্ণা দেব বর্মন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউজ ভ্যানগার্ডের এডিটর সেবক ভট্টাচার্য, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী প্রমুখ। সঙ্গীত পরিবেশনায় ছিলেন পঞ্চনীর ও দুরন্তের শিল্পীদের পাশাপাশি সঙ্গীত শিল্পী অনিন্দিতা চক্রবর্তী, শর্মিষ্ঠা দেব, রাকেশ কিশোর দেব বর্মন, সুচিস্মিতা দাস ঘোষ প্রমুখ। শিল্পীদের সুরেলা পরিবেশনায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উপস্থিত সঙ্গীত প্রেমীরা মনোজ্ঞ সন্ধ্যা উপভোগ করলেন। উদ্বোধকের ভাষণে সঙ্গীত শিল্পী ঝর্ণা দেব বর্মন, সুরকার মনোরঞ্জন দেব সুরারোপিত সঙ্গীত উপভোগ্য হবে বলে প্রত্যাশা ব্যক্ত করলেন। তো মানে সুর স্রষ্টা হিসেবে তার যে ভালো সৃষ্টি করার ক্ষমতা যে আছে সেটা সবাই আজকে বুঝতে পারবে, কারণ ওর সুরগুলো বেশ ভালো, গানগুলো শোনার উপযুক্ত হয়, কাজে মনে করি যে আপনারা সবাই এটাকে এনজয় করতে পারবেন। অনুষ্ঠানে নিজ ভাষণে সঙ্গীত সুরস্রষ্টা হিসাবে এ পর্যন্ত সফলতার ক্ষেত্রে তার গুরু এবং একই সাথে সহধর্মিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন মনোরঞ্জন দেব। তো আজকে আপনাদের সান্নিধ্যে এসে আমার একটা কথাই মনে হচ্ছে যে একটা দীর্ঘ অজানা অচেনা পথ চলতে চলতে অবশেষে চেনা ঠিকানা এসে বুধে বসতে পেরেছি, এটি আমার বড় সৌভাগ্য। আর এই চেনা ঠিকানা আমাকে আসার জন্য আমার মাথার যার আশীর্বাদের হাত ছিল আমার পরম শ্রদ্ধেয় প্রয়াত গুরু ফুরুকাবাদ ঘরানার উস্তাদ কেরামতুল্লাহ খাঁ সাহেবের সুযোগ্য শিষ্য যুগল কিশোর সরকার মহাশয়ের, আর আমার সহধর্মিনী শ্রীমতী সুমিতা চৌধুরী, যদি তার একাগ্র সহযোগিতা এবং সমর্থন না থাকত আমি এই জায়গায় এসে দাঁড়াতে পারতাম। অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ বক্তব্য পেশ করলেন নিউজ ভ্যানগার্ডের এডিটর সেবক ভট্টাচার্য। নিজেদের সৃষ্টির নিরিখে সঠিক দিশা প্রাপ্তি এবং প্রকৃত উন্নতি কল্পে রাজ্যের শিল্পীদের বহির্মুখী হওয়ার পরামর্শ দিলেন নিউজ ভ্যানগার্ড এডিটর। যারা অসাধারণ সৃষ্টি করছেন এ রাজ্যের বুকে, আমাদের দুর্ভাগ্য রেস্ট অফ ইন্ডিয়ার সামনে বা বাংলা গানের ক্ষেত্রে বাংলা সংস্কৃতির বাইরের যে অঙ্গন সেই অঙ্গনের সামনে আমরা তুলে ধরতে পারছি না। ব্যক্তিগত উদ্যোগে কতখানি করা সম্ভব আমি জানি না। শচীন কর্তা যদি বোম্বে না যেতেন শচীন কর্তা হতেন কি না সেও আমি জানি, কিন্তু আগামী দিনের মনোরঞ্জন দেব যারা আসছেন
যারা এই চর্চা করছেন, যারা সুরারোপ করছেন, যারা লিখছেন, যারা গান গাইছেন, যারা নাটক করছেন, যারা ছবি আঁকছেন, আমার মনে হয় রাজ্যের গণ্ডি থেকে একটু বের হওয়া দরকার। অনুষ্ঠানে যন্ত্র সহযোগিতায় ছিলেন কিবোর্ডে পার্শিক ঘোষ, গিটারে সৌমেন ঘোষ ও বিনয় দেববর্মা, তবলায় চিরদীপ গাঙ্গুলি, প্যাডে বিশ্বজিৎ নন্দী, সঞ্চালনায় ছিলেন চন্দ্রিমা চক্রবর্তী ও উদয় শঙ্কর ভট্টাচার্য। শিল্পীদের সার্বিক পরিবেশনায় প্রকৃত মনোজ্ঞ ছিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনের রবিবারের সন্ধ্যা। তবে এমন সন্ধ্যা এর আগে এসেছে কিনা সেই বিষয়টি সঙ্গীত বিশেষজ্ঞ ও শ্রোতাদের বিচার্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।